এটা এমনি ফিতা দিয়ে মাপছিলাম একবার। কত ছিল সে সময়? ছিল 932 কেজির মতো, প্রায় আড়াই মাস তিন মাস আগে মাপছিল। না এখন এটা তো আমরা মোটামুটি 1 টন প্লাস মাইনাস আছে। তো এইটার দাম চাচ্ছিলেন কেমন? এটা আমি দাম চাচ্ছি 7 লক্ষ টাকা। আসসালামু আলাইকুম, বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখন আমি দাঁড়িয়ে আছি গোপালগঞ্জ জেলার সদর উপজেলার ঘোষেরচরের উত্তরপাড়ায়। আপনারা সবাই চিনবেন যে এখানে যে বিসিক ব্রিজটা পার হয়ে 1.5 কিলোমিটার আসলেই ঘোষেরচরের উত্তরপাড়া। এইখানে আমাদের নাইম ভাই একটা সুন্দর গরু তৈরি করেছেন, গরুটার নাম হচ্ছে মন্টি। নাইম ভাই, গরুটার নাম মন্টি হলো কেন? এটা ছোটোবেলা থেকে তো আদর করে রাখা হয়েছে, না জানো। এই গরুটা নিয়ে আপনাদের স্মৃতি কি একটু বলেন তো। আছে অনেকগুলোই আছে, অনেকেই আছে আর কি। অনেকে কি আছে মানে এই সারাদিন এই গোটার সাথে আপনারা কি করেন? অনেক তিন বেলা খাবার দিই, তারপর গোসল করানো লাগে গরমের সময় 2-3 বার। অনেক খেয়াল রাখা লাগে। এই গোটার পিছনে প্রতিদিন কী পরিমাণ টাকা খরচ হয়? এটা সব মিলে 500-550 টাকার মতো খাবার কেনা লাগে, ভুসি কুড়া এগুলো। আর ঘাস তো ইনশাল্লাহ আছে। এই যে আপনাদের বাড়িতে ছোট একটু, এটা কি আমাদের পালের গরু না কিনা গরু? না এটা আমি কিনছিলাম। জি স্যার। কতদিন আগে কিনেছিলেন? এটা আমি 1 বছরের মতো হয়েছে কিনছি। তো এত বড় গরু আপনারা তৈরি করছেন কেন একটু বলেন তো। গরুটা দেখে আমার খুব পছন্দ হয়েছিল, এই জন্য আমি কিনে নিয়ে এসেছিলাম। তারপরে এখন পালন করতেছি। এই যে এত বড় গরু, গোসল করতে কষ্ট, তারপরে ভ্যাকসিনেশন করতে কষ্ট, খাবার দিতে কষ্ট, সবাই দেখলে তোর ভয়ও পায়, তাই না? না, ও খুব ভদ্র আছে, রাগি না, সমস্যা না স্যার, খুব ভদ্র আছে, কোনো বিরক্ত করে না। আচ্ছা, আপনার কি আর বডি ওয়েট কখনো মাপছেন? এটা এমনি ফিতা দিয়ে মাপছিলাম একবার। কত ছিল সে সময়? ছিল 932 কেজির মতো, প্রায় আড়াই মাস তিন মাস আগে মাপছিল। না এখন এটা তো আমরা মোটামুটি 1 টন প্লাস মাইনাস আছে, তাই না? মানে আমরা স্কেলে উঠালেও 1 টন প্লাস মাইনাস হবে। তো এইটার দাম চাচ্ছিলেন কেমন? এটা আমি দাম চাচ্ছি 7 লক্ষ টাকা। 7 লক্ষ? জি স্যার। বন্ধুরা, নাইম ভাই একটা সুন্দর কথা বলেছেন যে এখানে একটা 1 টন গরু, এটা 1 টন গরুর দাম অল্ট মানে যে কোনো উপায়ে 8 লাখ 9 লাখ 10 লাখ টাকা বিক্রি হয়, তাই না? আমরা দেখছি বিভিন্ন সময়, গত কয়েক বছর ধরে দেখছি যেসব গরুগুলোর বডি ওয়েট 1 টন হয় সেগুলো 8 লাখ 9 লাখ 10 লাখ টাকা বিক্রি হয়। আমরা বিভিন্ন খামারে দেখি এবং ইউটিউবে দেখি, টেলিভিশন নিউজে দেখি, এবং তারা কিন্তু আহাম মানে 20 লাখ 25 লাখ টাকা দাম চায়। বাট আমাদের নাইম দেখেন একদম গ্রামের একজন সহজ সরল মানুষ। এই যে এটা দেখেন, এই যে চাচি সারাক্ষণ গরুটার পিছনে এই করে, বিশাল দেহি একটা গরু। এই গোটাকে এরা কিন্তু অটো মানে সহজে এটারে পরিচালনা করে, এবং সে বললো যে মাত্র 7 লাখ টাকা দাম চায়। আমি চাইবো যে এই যে গোপালগঞ্জ এলাকা, এই গোপালগঞ্জের প্রচুর মানুষ আছেন যারা ঢাকা শহরে থাকেন, বড় বড় গরু কুরবানি দেন, এবং তারা ঢাকা থেকে গরু নিয়ে আসেন। আমি সবার প্রতি অনুরোধ করব যে আপনারা যেহেতু আপনাদের এলাকায়, এই যে গোপালগঞ্জ শহর থেকে, শহরের ভিতরেই বলা যায় যদি এটা গ্রাম, এখানে যে বিসিক ব্রিজ থেকে 3-4 মিনিট লাগছে আমাদের আসতে, পাকা রাস্তা, পাকা রাস্তার পাশে এদের বাড়ি। তো এইখানে আসলে এত সুন্দর একটা গরু, এ গরুটা তো হাটে নিয়ে গেলে হাট কাঁপবে, সবাই গরু দেখতে আসবে, কেন এত বিশাল দেহি গরু দেখে। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে চাষির মাথার উপর দিয়ে গরুটা দেখা যাচ্ছে। আপনারা এইখান থেকে দেখতে পাচ্ছেন যে আমি ওর থেকে উঁচু,
বাট নাইমের মাথার থেকে কিন্তু গরুটার ই প্রায় 5 ফিটের উপরে কিন্তু গরুটার হাইট আছে। হ্যাঁ, 5 ফিটের উপরে গরুটার হাইট আছে। এবং একটা সুন্দর গরু, পিছন সাইডটা দেখেন, একটা সাইওয়ালের মতন একটা সৌন্দর্য। সামনের শিং টিং দিয়ে আর শিংটা পুরো যে অর্ধচন্দ্র, তাই না? চমৎকার, মানে সুন্দর গরু যেটারও বলে, পুরো কালো, একদম ফ্রিজিয়ান জাতের গরু। তা আমরা চাইব যে এইসব ছেলেরা, এরকম নাইমরা যদি একটু উৎসাহিত হয়, তাদের আসল টাকা উঠিয়ে যদি কিছু হালকা কিছু লাভ পায়, তাহলে কিন্তু এরা উৎসাহিত হবে, সামনে কিন্তু আরও ভালো গরু লালন পালন করবে। এবং তাই আমি, ধরেন গোপালগঞ্জে যারা বিজনেসম্যান আছেন, যারা রাজনীতিবিদ আছেন, যারা বড় বড় সুন্দর গরু সংগ্রহ করেন, আমি এবং শৌখিনতার জন্য সুন্দর গরু কুরবানি দেন আল্লাহ সন্তুষ্টির জন্য। আমরা তো সব কিছু করি মন আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। এবং একটা সুন্দর গরু, একটা সুন্দর মনে যদি আমরা এটাকে উৎসর্গ করি, নিশ্চয় আল্লাহ আমাদের সেই উৎসর্গ কবুল করবেন। তা আমার মনে হয় আমরা যদি নাইমদেরকে একটু সহযোগিতা করি, এই যে চাষিদেরকে একটু সহযোগিতা করি, তাহলে আল্লাহ এতেও খুশি হবেন। আমি একটু চাষির সাথে কথা বলি। নাইম ভাই আপনি একটু পাশে যান, আমি চাষির সাথে একটু কথা বলি। চাষি, আসসালাম আলাইকুম। এই গরুটা তো আপনার পুরো ছেলের মতো, তাই না? জি। ও আমার দিকে আছে, ও আমার সাথে এরকম করছে কেন? না, কিছু কবে না মন্টি। নাইম ভাই আপনি ওরা টি দেন, ও আমাকেই তো। চাচি, এই যে মন্টিকে তো আপনার বছর বিক্রি করবেন, তাই না? এটার দাম চান কেমন? 7 লাখ টাকা হলি বেশি। জি। এই যে মন্টিরে নিয়ে আপনার, মানে এরে যখন ওই খেপে টেপে যায়, তখন আপনি কী করেন ওরে? না, আমার পর খেপে না, আমি গোসল করাই, খাওয়াই। ছেলে তো সকালে খাবার দিয়ে চলে যায়, আর সে রাত্রে আমি নাড়াচাড়া আছি। ছেলের মেয়ের মতন আর কি সুস্থ, ঠান্ডা ছেলেমেয়ের মতন সুস্থ, ঠান্ডা। হ্যাঁ। আবারও বলছি, আমার এই যে চাচি, চাষির চেহারাটার দিকে তাকান, তাদের এই যে পারিবারিক অবস্থাটার দিকে তাকান। আমাদের গ্রামে গঞ্জে কিন্তু এরকম সুন্দর সুন্দর গরু তৈরি হয়ে যাচ্ছে, বড় বড় গরু তৈরি হয়ে যাচ্ছে। আমরা তো এদের পাশে যদি না দাঁড়াই, যারা আমরা বিত্তমান আছি, যারা আমরা কুরবানি দেই, বেশি টাকা খরচ করে কুরবানি দেই, আমরা যদি এদের পাশে না দাঁড়াই, তাহলে কাদের পাশে দাঁড়াবো? যারা ওই যে বাইরের, মানে অন্যের খামার থেকে গরু এনে নিজের খামারের পরিচয় দিয়ে বিক্রি করবে, 25 লাখ, 30 লাখ, 35 লাখ, 38 লাখ টাকা তুমি গরু বিক্রি করবে, তাদের পাশে দাঁড়াবো? তাহলে কি আপনার অর্থের যে উৎসর্গ করছেন, কুরবানি করছেন, সেই কুরবানিটা হবে? এইসব চাষিদের পাশে দাঁড়ালে তাহলে কিন্তু আপনার যে কুরবানিটা করছেন, প্রকৃত কুরবানিটা হবে। আমি চাইবো এবার যারা বিত্তবান আছেন, আপনারা গ্রামে গঞ্জে যেসব খামারিদের, এরকম ছোটো ছোটো খামারিদের যে একটা দুটা গরু আছে, প্লিজ আপনারা এই গরুগুলোর একটু পয়সা দিয়ে কিনুন। মন আল্লাহ পাক চাইলে এর উসিলে আপনি হয়তো তার বেনিফিট হয়তো আল্লাহর কাছ থেকে পাবেন। আমার এখানে আশেপাশে কিছু মানুষজন আছে, আপনি একটু আসেন, আসেন 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 আসেন। আচ্ছা, এত বড় গরু কি আগে কখনো দেখেছেন আপনি? না, আশেপাশে এত বড় গরু আমাদের এলাকায় দেখিনি। আপনার জীবনে দেখেছেন এত বড় গরু? জীবনে তো দেখিনি। জীবনে দেখেন নাই? না। আচ্ছা, এই যে ধরেন আপনারা সরাসরি দেখিনি জীবনে, ইউটিউবে তো অনেক বড় বড় গরু দেখেন, সেই গরু আর এই গরুর ভিতর মানে পার্থক্য কেমন দেখছেন? এই গরুটা অনেক মানে এই ঠান্ডা প্রকৃতির, বুঝছেন? আমি অনেক আইছি এই বাড়ি, তাই এই গরুটার কাছে মাথায় হাত বুলালেও সুন্দর ব্যবহার করে। না, আপনার ইউটিউবে তো অনেক বড় বড় গরু দেখেন, আর এই যে গরু, ওই সব গরুর থেকে এই গরুটা কি খুব ছোট মনে হবে নাকি অনেক বড় মনে হবে? বড়ই মনে হচ্ছে, কারণ ইউটিউবে মনে করেন এটা তো আমি সরাসরি দেখছি, ওটা বড় কি ছোট এটা বুঝতে পারি না, ভিডিওর কারণে বড় ছোট হতে পারে, কিন্তু এটা তো সরাসরি দেখতেছি, এই কারণে অনেক বড়ই মনে করতেছি। ওকে, আপনারা আরেকজন কেউ আসেন, মুরব্বী আসেন। আসসালাম আলাইকুম কাকা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ খুব ভালো লাগছে, আল্লাহ। আমরা আপনার গরুটা সম্পর্কে জানতে চাই। গরু তো বিক্রি হবে, 7 লক্ষ টাকা দাম চাইছে। জি। এই গরুটা তো ধরেন এই যে বিশাল বড় গরু, আপনার এই দেহে কি গরুর কাছে কাছে যান কখনো? আমি তো যাই খুব কম, ভয় করে, ভয়তে যাইনি, এই জন্য আর ধরে বেশি একটু আমি যাইনি। আপনি ধরেন যারা গরু এরকম কুরবানির সময় বড় বড় গরু কেনে, তাদের উদ্দেশ্যে কিছু বলেন? তারা কেনবে গরু তো দেখবে, কিন্তু এত বড় গরু তো মনে দাঁড়ের দরের ভিতর নাই, আল্লাহ রহমতে একদিকে কিনলে যে কেনবে তার খুব ভালোই আল্লাহ রহমতে লাভ হবে, খুব ভালো গরু, বড় গরু একটা কিনলে হলে তাকে খুব ভালো হবে। তাই সদস্য আসে তাহলে আসে দেখে সুদে তারা নিয়ে যাবে। চাচা, আপনার নামটা কি?
সলমত আলী শেখ। সলমত আলী শেখ জি। বন্ধুরা, এই যে সলমত আলী শেখ, তার বাড়িতে এই গরুটা লালন পালন করা হয়েছে। নাইম তার ছেলে, ওই যে চাচি, যে চাচা, আপনারা একটু দেখেন এই যে চাচা এই বয়সে এবং তার বাড়িটা দেখলেন যে এই যে পিছনে একটা গোয়াল ঘর, এরপরে তাদের বাড়ির যে অবস্থা। আমরা আবারও বলবো, আমরা কুরবানি করবো, মন আল্লাহ পাকের সন্তুষ্টি, কিছু অর্থ দিয়ে একটা সুন্দর গরু কুরবানি করব এবং আশেপাশের মানুষদের মাঝে মাংস বন্টন করব। আল্লাহ তাআলা কিন্তু এখান থেকে রক্ত নিবে না, মাংস নিবে না, কিছুই নেবে না, নিবে আপনার নিয়ত, নিবে আপনার ত্যাগ। সেই ত্যাগটা যদি এরকম সলমত আলী, এই যে চাচি, এই যে নাই মেয়েদের জন্য করি, মন আল্লাহ পাক অবশ্যই খুশি হবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।